একদিকে আমার এই অবস্থা, আরেকদিকে নার্সও আমার কোনো টেক কেয়ার করতেছে না। ইতুদি বাংলাদেশের একমাত্র একজন কাস্টিং ডিরেক্টর গেলে কিস করছিল, সেই কাস্টিং ডিরেক্টর হইতেছি আমি পাবেন। সেরা কিছু নাটক আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো, অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। এবং এই সেরা পাঁচটি নাটকের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে কাজল আরফিন অম্বিবায়ের যে নাটক, সেটা হচ্ছে শেষমেশ। এই নাটকতে অভিনয় করেছেন পলাশবাই, ইবানা, পাবেল, অনিক এবং আরও অনেকে। এই নাটকটি এবার দর্শকদের খুব বেশি মন জয় করে ফেলেছে। নাটকটির বর্তমানে ভিউজ সংখ্যা হচ্ছে 12 মিলিয়ন। তো এরপর যে নাটকটির অবস্থান সেটি হচ্ছে, আমি আমার শ্বশুর বাড়িতে আসছি, ঈদ করতে আসছি, ঈদ কইরে যাবো, ঈদের একদিন আগেও যাবো না। অনেকদিন করে থাপাই না, থাপানোর জন্য হাতটা সুলকে গেছে। শ্বশুর বাড়িতে ঈদ এই নাটকটি রচনা এবং পরিচালনা করেছেন মঈন খান। এই নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি আপু। এই নাটকটি বর্তমানে সবচেয়ে বেস্ট ভিউজ নিয়ে 1 নম্বরে অবস্থান করছেন। এই নাটকটির বর্তমানে ভিউজ সংখ্যা হচ্ছে 23 মিলিয়নেরও অধিক। এক কথায় বলা যায় বর্তমান এই ঈদের যতগুলো নাটক রিলিজ হয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে এই নাটকটি। তো আমরা এখন দেখে নিব 3 নম্বরে যে নাটকটি রয়েছে সেটি হচ্ছে, মানে জাননি করে আমার ওয়াশরুমে যাওয়ার লাগবো। কাছের গলা ছাড়া পানি খাইনি আমি। মাথা গরম জামাই এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তাইফুর রহমান আশিক। এই নাটকটিতে অভিনয় করেছে মোশাররফ করিম এবং মোশাররফ করিমের সাথে জুটি বেঁধেছেন জান্নাতুল সুমাইয়া হিমি আপু। বর্তমানে ইউটিউবে এই নাটকটির জনপ্রিয়তা বা ভিউজ হচ্ছে 6 মিলিয়ন। এরপরে যে নাটকটি রয়েছে সেটি হচ্ছে, আদ্র থেকো। এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোহন আহমেদ। এই নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দার 2 জনপ্রিয় শিল্পী নীলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি আপু। এই নাটকটি বর্তমানে ভিউজ সংখ্যা হচ্ছে 5 মিলিয়নের অধিক। এরপরে যে নাটকটি রয়েছে তুই আমারি, এই নাটকটি রচনা পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। হ্যাঁ বল, বইতে কোথায়? বাসায়। এক পিছু টান ভেঙে দিল ব্যবধান, দেখা। এই নাটকটিতে একসাথে জুটি বেঁধেছে মুশফিকুর ফারান এবং সাদিয়া আইমান। এই নাটকটি বর্তমানে ইউটিউবে ভিউজ সংখ্যা হচ্ছে 10 মিলিয়নেরও বেশি। এই নাটকটিও বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করেছে, খুবই রোমান্টিক একটি নাটক। আপনারা যারা দেখেন নেই তারা দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই ছিল 5টি নাটক। অবশ্যই কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই নাটকগুলো দেখে আসবেন।